নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে একবার এই বাটা মাছের পাতলা ঝোলটা করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তার জন্য এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এখানে 8টা বাটা মাছ আছে। এখানে আমি 2টো আলুকে 6 টুকরো করেছি, মানে এক একটা আলুকে আমি 6 পিস করে এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে আমি 4টে পটল নিয়েছি, 4টে পটলকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পটলকে 4 ফালি করেছি। আর এখানে আমি 1টা টমেটো, 1 ইঞ্চি মতো আদা স্লাইস আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর সবার প্রথমে আমি এখন মাছগুলোকে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর মাছের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি মাছগুলোর মধ্যে কিন্তু খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি আর একটা মশলা রেডি করে নেব। মাছটার স্বাদ এই মশলাটাতেই কিন্তু দ্বিগুণ করবে। দেখুন, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ এই যে এরকম রাঁধুনি দিয়ে দিলাম, উঁচু উঁচু 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটাও কিন্তু এরকম উঁচু উঁচু 1 চামচ মৌরি দিয়েছি। এটা আমি শিলে বেটে নেব। টমেটো, আদা আর লঙ্কাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে গরম হলে তারপর আমি মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলটা থেকে ধোয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেখুন বন্ধুরা, আমার মাছটা কিন্তু 1 পিস ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই পিসটা আমি এরকম একটু হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। 4টা করে মাছ দেবেন, বেশি দিলে কিন্তু লেগে যেতে পারে। এবার আমি আবার বাদ বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিই। দেখুন, মাছ ভেজে একদম অল্প পরিমাণ তেল রয়েছে, ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর একদম অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি, খুব কিন্তু কড়া করে ভাজিনি। এবার আমি তুলে দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠেছে। এবার আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু হালকা লাল লাল ভেজে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এর চাইতে বেশি কিন্তু এখানে আমি আর ভাজবো না। এবার আমি যে টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আদা, লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে আমি কিন্তু একটু সময় নেড়ে নিয়েছি। এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে।
আর আমি কিন্তু হলুদ গুঁড়োটা আর দেবো না। আলুটা ভাজার সময় যেহেতু হলুদ দিয়েছিলাম সেইটুকুই দিবো, কারণ হলুদ এটা একটু গরমের খাবার, কাঁচলা একদম ঝোল হবে এটা, তাই এখানে অল্প হলুদই ইউজ করবো। এবার আমি এখানে রাঁধুনি আর মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর আমি একটু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা দিয়েও একটুখানি সময় আমি আবার এর সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই রাখতে হবে, কারণ এটা কিন্তু পাতলা একটু ঝোল হবে, তাই আপনারা বুঝে জলটা ইউজ করবেন। এবার এটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার জলটা দেওয়ার পর কিন্তু ঝোলটা খুব টগ গিয়ে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, একবার এইভাবে মৌরি আর রাঁধুনি বাটা দিয়ে বাটা মাছের ঝোল খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। একবার অবশ্যই এইভাবে বাটা মাছের ঝোল বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটা লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন। নতুন বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মাছটা দিয়ে আমি মিনিট 4-5 মতো ফুটিয়ে নিয়েছি। আমার সমস্ত কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে মাছটা নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছুই পড়বে না। দেখুন বন্ধুরা, পটল আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল আমার পরিবেশনের জন্য রেডি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।